আপনাকে এরকম দেখাচ্ছে কেন? চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে? আপনারা ও বাড়ি থেকে ওভাবে চলে এলেন কেন? কি হয়েছে বলুন, আমি কিছু বুঝতে পারছি না, আমার টেনশন হচ্ছে, বলুন না। আগে আপনি বলুন কি? দেখতে পাচ্ছেন, একটা আমার বাবার আপনাকে লিখে দেওয়া আমাদের বাড়ির দলিলের কপি, আর আরেকটা সেই বাড়িটা বিক্রি করার, এই যে আপনি ঝুনঝুনওয়ালাকে বিক্রি করেছেন সেই দলিলের কপি। সব আপনি কি বলছেন? আপনাদের ভট্টাচার্য বাড়ি বিক্রি করা দলিল মানে আমার নামে কি কি করে হবে এটা? এ তো হতে পারে না, এটা তো আপনাদের পৈতৃক বাড়ি, এ কী করে সম্ভব? এসব কী বলছেন আপনি? ঠিকই বলছি, আমাদের পৈতৃক ভিটে আমার জেঠুর অত ভালোবাসার ওই বাড়ি, আমার বাবা মার শেষ সম্বল ওই বাড়িটা আজ বিক্রি হয়ে গেছে, আর বিক্রি করে দিয়েছেন আপনি। রীতি, আমি তো ভাবতেই পাচ্ছি না যে তুমি এরকম একটা কাজ করতে পারো। এসব আমরা কি শুনছি রীতি? না না, এটা কি করে সম্ভব? হঠাৎ করে ঋদ্ধি খড়িদের বাড়িটা বিক্রি করতে যাবেই বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না কাকুমণি, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। মা, ছোট মা, তোমার বিশ্বাস করে এটা আমি নিজেই প্রথমবার শুনছি। আই মিন আফটার শক টু। আমি আমি জানি না এসবের বিষয়ে। ওনার পৈতৃক বাড়ি আমি আমার নামে করে দিলাম, তারপর সেটা প্রমোটার ঝুনঝুনওয়ালাকে বিক্রি করে দিলাম। এটা তো সত্যি আমার মাথাতেই ঢুকছে না। আপনি প্লিজ, আপনি প্লিজ একটু বলুন তো এক্স্যাক্টলি কী হয়েছিল। আমি আমি একেবারে বুঝতে পারছি না, ওই ওই প্রমোটার কবে আপনার বাড়িতে গেছিলেন আর উনি এক্স্যাক্টলি কী বলেছেন? আপনি আমাদের বাড়ি থেকে আজ চলে আসার পরই ওই প্রমোটার ঝুনঝুনওয়ালা ও আমাদের বাড়িতে আসে। লোককে জানাতে এসেছি কি এই বাড়ি আজ আপনাদের ছাড়তে হবে, কিউকি এই বাড়ি বিক্রি হয়ে গেছে। এই বাড়ির মালিক আর ওই অরিন্দ বচ্চা নয়, ঋদ্ধিমান সিংহ রায় আছে। হি ইজ বাড়ির কা প্রেজেন্ট মালিক, ঋদ্ধিমান সিংহ রায়। 6 কোটি টাকা দিয়ে আমাকে এই বাড়ি বিক্রি করে দিয়েছে। তার মানে আপনি এটাই বলছেন তো যে ওই বাড়িটা আমি আপনার বাবার কাছ থেকে লিখিয়ে নিয়েছি আর আমি ওটা প্রমোটারকে বিক্রি করে দিচ্ছি? শুধু বলেনি দাবি, তো সই করা কাগজ আর বাড়ি বিক্রির দলিল দুটোই দেখিয়েছে। আর জামাই ষষ্ঠীর দিন বাবা মা আপনাকে নিয়ে কতটা ব্যস্ত ছিল, কি খুশি ছিল না সারাক্ষণ। আপনি কি খাবেন, আপনি কোথায় থাকবেন, আপনি কোথায় বসবেন, ক্রমাগত ভেবে গেছেন। তার মধ্যে সমস্ত কিছুটা কিভাবে এলোমেলো হয়ে গেল। যে জামাইকে ওরা মাথায় তুলে রেখেছিল, আজ আজ তারা জানতে পারছে যে সেই জামাই তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে। এই এই বয়সে আমার বাবা মা জানতে পারছে যে তাদেরকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। ওই প্রমোটার আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঋদ্ধিমান বাবু। কেন না, তাদের পৈতৃক ভিটে ভেঙে এবার সেখানে ফ্ল্যাট বাড়ি হবে। দাদাভাই তো ঠিকই বলেছে, তুমি যবে থেকে আমাদের বাড়িতে এসেছো না তবে থেকে শুধু আমাদের ক্ষতিই করেছো। বাট ফাইনালি আমার দাদাভাই সেটা সুদে আসলে উসুল করে নিয়েছে। এই ঠিক কদিন আগে তোমাকে লকআপে জামিন থেকে ছাড়াবার জন্য আমার দাদাভাইয়ের 6 কোটি টাকা লস হয়েছে, তাই তোমাদের বাড়িটা বিক্রি করে রিকভার করে নিয়েছে। আর খড়ি, তুমি ঠিক কি ভেবেছিলে বলো তো, যে আমার দাদা ভাই সারাটা জীবন তোমার আর তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে? সেটা হয় না খড়ি, একদমই হয় না। এবার আর ঝামেলা না করে চুপচাপ নিজেদের বাড়িটা ছেড়ে দাও। শাট আপ কিয়ার,
একদম বাজে কথা বলে ও ওনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবি না। ওই 6 কোটি টাকার অ্যামাউন্টটা ইটস শিওর কোইন্সিডেন্স এন্ড নাথিং এলস। আমি ওনাকে কোনো ফেভার করিনি, যা কিছু করেছি আপনার রেসপন্সিবিলিটি আর ফেভারে রিটার্ন চাওয়া আমি এক্সপেক্টও করি না। করি একবার তাকান আমার দিকে, শুনুন আপনি বিশ্বাস করুন ওই কাগজে যা কিছু লেখা আছে আমার এই সাইন, এটা এটা আমার না, এটা এটা হতে পারে না, আপনি একবার বিশ্বাস করুন। আপনি ভাবলেন কি করে আপনার বাড়ি আমি বিক্রি করে দেবো? আমি তো ভাবতে চাইনি, আমি ভাবিও নি। আজকে সবাই যখন আপনাকে দোষ দিচ্ছিল রীতিমানবাবু, পিসিমণি দিদি, আমি সবার সাথে লড়াই করেছি, আমি সবাইকে বলেছি যে যতক্ষণ আমি নিজের চোখে দেখব নিজে বুঝবো ততক্ষণ আমি কারোর কোনো কথা বিশ্বাস করব না। তাই আপনি আজ আপনাকে জিজ্ঞেস করছি, বলুন সত্যিটা কি? আমাদের বাড়ির দলিল ওই প্রমোটারের হাতে কি করে গেল রীতিমানবাবু? সেদিন আমাদের বন্ধক রাখা বাড়ি বাঁচিয়ে ওই দলিল আপনি নিজের কাছে রেখেছিলেন, তাহলে সেই দলিলটা প্রমোটারের হাতে যায় কি করে? আমাদের বাড়িটা আপনার নামে হয়ে যায় কি করে? আমি তো বলেছিলাম যে আপনাকে কিস্তিতে কিস্তিতে টাকা শোধ করে ওই দলিলটা আমি ছাড়িয়ে নেব, তাহলে সেই দলিলটা কোথায় কোথায় গেল? আমাদের ঘরেই রাখা আছে, ঘরের আলমারিতে ফাইলের মধ্যেই আছে, আপনার সামনেই তো রাখা হয়েছে। নেই, ওই ফাইলে কোনো দলিল নেই, বরং যত্ন করে এই দলিলের কপিগুলো রাখা ছিল। আমি আপনাকে ভরসা করেছিলাম রীতিমানবাবু, ভেবেছিলাম এই জিনিসগুলো সামলে রাখার সবচেয়ে বেশি সুরক্ষিত জায়গা আপনি, কিন্তু আপনি আমায় এভাবে ভুল প্রমাণ করলেন। আমার ভরসার মর্যাদা রাখতে পারলেন না। আমি আপনার ভরসার মর্যাদা রাখিনি। না পারেননি, পারলে ওই দলিলটা আজ আপনার কাছে থাকতো। বলুন ওই প্রমোটারের কাছে আমাদের বাড়ির দলিল কি করে গেল? আমাদের বাড়িটা আপনার নামে কি করে হলো রীতিমানবাবু? সবার সামনেই কথাগুলোর উত্তর আজ আপনাকে দিতেই হবে। মম, তুমি তুমি এখানে কি করছো? এটা তুই কি করছিলি রাহুল? আমি কি কি করছিলাম? আমি কিছু করছিলাম না। চুপ, খবরদার খবরদার, আমাকে টুপি পরানোর একদম চেষ্টা করবি না। মনে রাখিস আমি তোকে জন্ম দিয়েছি, তোর নারী নক্ষত্র সব জানি আমি, সকলের সামনে আমি যাই বলি না কেন আমি বিশ্বাসই করি না যে রিদ্ধি এরকম কাজ করতে পারে। মম, তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে তাহলে এটা এটা কি করেছে? এটা কি করে হলো? রাহুল, আমি তোকে বারবার সাবধান করেছি, আমি তোকে আবার সাবধান করছি, নতুন করে কোনো গন্ডগোল পাকাবার চেষ্টা তুমি করবে না। রাহুল রাহুল, আমাদের আমাদের মাথায় অন্তত এই ছাদটুকু আছে, এটাও যদি না থাকে আমরা রাস্তায় থাকবো, রাস্তায়। তুই কেন চিন্তা করছো? তোমার ছেলে আছে তো এখন, খালি কালকের দিনটা যেতে দাও, তারপর আমাদের ভাগ্য এইরকম ভাবে বদলাবে, তারপর আর এই কুড়ে ঘর না,
তোমাকে আমি 5-star হোটেলে রাখবো। And that's my promise. পকেটে একটা গানা করে নিয়ে এদিকে এত কনফিডেন্সের সঙ্গে বলছে কি করে যে আমাকে 5-star রাখবে? কোথেকে পাবে 5-star রাখার পয়সা? Excuse me. Chalo, 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 paltai.